समस्त বিশ্বের থেকে যেই মধু আহরণ করে যেই বেদ এর উপস্থিত করেছি যেখানে ভেদাভেদ নাই বেদই হচ্ছে জ্ঞান বেদই হচ্ছে বুদ্ধ বেদই হচ্ছে সেই আদিসুর তার ভিতরে যেই মর্ম কথা আছে মরমের কথা আছে অন্তর্ধ্বনি আছে সেই ধ্বনি শ্রবণ করলে পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় মুক্ত হয়ে যায় শিব নিজে বলেছেন তোমরা বেদ চর্চা করো বেদের ধ্বনি শুনো তোমরা দ্বারে দ্বারে সে তাহা প্রচার করো দেখবে দেশের কল্যাণ ফিরে আসবে মঙ্গল ধ্বনি আপনি এসে উপস্থিত হবে আমাদের কি করণীয় আমাদের কি কর্তব্য বেদ নির্দেশ দিয়েছেন গায়ত্রী নির্দেশ দিয়েছেন নিয়ম তুমি ভূলোক ভূবলোক সব লোককে আলোকিত করো সেই আলোকিত করে শিব নিজ হাতে চাইলেন গায়ত্রীর কাছে সেই বিশ্বের সেই মহাকাশ স্বরূপ সেই গায়ত্রী তার কাছে চাইলেন কি চাইলেন আমরা বেদের সুর চাই একমাত্র শিব এবং বিষ্ণু নিয়ে এলেন সেই বেদের সুর বেদের ধ্বনি তারপরে আজ্ঞাচক্রে নিয়ে এলেন সেই ত্রিশূল হাতে করে লোজাপড়া ব্রহ্মা এ ত্রিশূল হাতে করে লিখিলেন শিব শম্ভু রাম রাম নারায়ণ রাম বিষ্ণু স্বয়ং নিজ হস্তে নিলেন সেই চক্র দুজনে মিলে বলিতে আরম্ভ করিলেন রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম তাই তোমাদের পক্ষে এই একটি মাত্র সুর এই একটি মাত্র ধ্বনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই রাম নাম সদা সর্বদা বলবে এখানে কোন রকম কোন কিছু নেই সংস্কার নেই কোন কিছু নেই সবাই পক্ষে প্রযোজ্য তাই তোমরা সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের ভিতরে বাদাবাদি ফুলে মান অভিমান ফুলে গুরুগত প্রাণ হয়ে নিজেদের মধ্যে এক শিষ্য ভক্ত যারা প্রাণের সঙ্গে প্রাণ মিলিয়ে তোমরা ধারে ধারে নাম প্রচার করবে এর চেয়ে বড় সেবা আর কিছু নেই তাই তোমরা যারা সন্তান হয়েছ যারা রক্তের সঙ্গে সে মিশে রয়েছ তোমরা আর কিছু নয় আমি থাকি বা না থাকি কিন্তু নাম রইল প্রেম রইল বেদ রইল রইল আমার ভালোবাসা এবং আশীর্বাদ